এই সিনেমা যখন শুরু হয়, সিনেমার শুরুতে আমরা নোয়া নামের সুন্দরী একটি মেয়ে দেখতে পাই। তার সাথে তার মা রাফায়েল ছিল। সে তার মেয়ে নোয়াকে নিয়ে একটি ধনী লোকের সাথে দেখা করতে যাচ্ছিল, যাকে সে বিয়ে করতে যাচ্ছে। আর নোয়ার মা তাকে বিয়ে করছে একটা কারণেই, কারণ সে অনেক ধনী। আর এই বিয়েটা যদি হয়ে যায়, তাহলে নোয়ার মা আর নোয়া অনেক ধনী একটা বাড়িতে থাকতে পারবে, আর ওরাও ধনী হয়ে যাবে। কিন্তু নোয়া সেই ধনী লোকের প্রতি বা টাকার প্রতি কোনো লোভ ছিল না। তারপরও সে তার মায়ের কথা শুনে সেই লোকের সাথে দেখা করতে যায়। আর ওই লোকটার নাম ছিল উইলিয়াম, আর এটা হলো নোয়ার নতুন বাবা। নোয়ার নতুন বাবা নোয়ার সাথে অনেক ভালোভাবে কথা বললেও নোয়া কিন্তু অনেক বেয়াদবের মতো কথা বলে। তারপরও এই দামি ঘর ও লাক্সারিজ গাড়ি দেখে নোয়া ঠিকই ইন্টারেস্ট হয়ে যায়। তারপর সে যখন তার রুমে যায়, তখন আবার বলে, আমি এখানে থাকতে চাই না, আমার কাছে মনে হয় না এত হাই সোসাইটিতে আমি টিকতে পারবো। তখন তার মা তাকে বুঝায়, তারপর নোয়া রাজি হয়ে যায়। এরপর সে যখন বারান্দায় যায়, সে একটা ছেলেকে দেখতে পায়, কিন্তু গাছের কারণে সে ভালো মতো ছেলেটাকে দেখতে পায় না, কিন্তু ছেলেটার তার অনেক ইন্টারেস্ট জাগে, আর ছেলেটা সেখান থেকে চলে যায়। তারপর নোয়া ফোনে তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে, বড় লোকের কি বিষয় পছন্দ হচ্ছে বা হচ্ছে না এই বিষয়ে। আর তখনই তার ওই ছেলেটার সাথে দেখা হয়, যাকে সে কিছুক্ষণ আগে দেখার চেষ্টা করছিল। তো এই ছেলেটি তখন বলে, আমার নাম নিক, তোমার নাম কি? নোয়া তখন চিৎকার করে উত্তর দেয়, নোয়া। তখন নিকির যে কুকুরটি ছিল, মানে ওই ছেলেটির কুকুর, তার মনে হয় নিকির সাথে সে খারাপ ব্যবহার করছে, আর এজন্য কুকুরটি নোয়ার উপর ক্ষেপে যায়। আর তখন নোয়া ভয় পেয়ে নিকির পিছনে এসে লুকায়। আর তখনই নোয়ার মা সেখানে আসে এবং বলে, ভালোই হয়েছে তোমরা একে অপরের সাথে পরিচয় হয়েছো। আর নোয়াকে বলে, নোয়া এটা তোমার ভাই, আর নিককে বলে এটা তোমার বোন নোয়া। আর বোঝা গেল যেখানে ওরা নায়ক নায়িকা হবে, সেখানে বাপ মায়ের কারণে তারা ভাই বোন হয়ে গেল। এরপর তারা যখন পার্টিতে যেতে লাগে, তখন নোয়া একটি অদ্ভুত ড্রেস পরে আসে, যেটা তার মায়ের একদমই পছন্দ হয় না। আর নিক তখন পেছন থেকে ওকে দেখতে লাগে, আর নোয়া তখন বলতে থাকে, তোমার যদি পিছন থেকে দেখা কমপ্লিট হয়ে থাকে, তাহলে এখন পার্টিতে যেতে পারো। কিন্তু নোয়া যখন পার্টিতে যেতে যাচ্ছিল, তখন তার বয়ফ্রেন্ডকে মিস করছিল। আর কিছুক্ষণ পর তারা যখন পার্টিতে যায়, নিক তার বাবাকে বলে, আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। এই কথা শুনে নোয়া বলে, আমারও এখন ভালো লাগছে না, আমি ঘরে যেতে চাই। আর মা তখন বলে, তুমি যদি যেতে চাও তাহলে একা বাড়ি যেও না, নিক তোমাকে এগিয়ে দিয়ে আসবে, নিকের সাথে যাও। নিক তার বাবা মায়ের মন রক্ষার্থে করে নোয়াকে নিয়ে যায়, কিন্তু নোয়াকে আবার ওয়ার্নিং দেয়, তুমি কিন্তু আমার কাছ থেকে বেঁচে থেকো, আমি কিন্তু ডেঞ্জারাস বলা। তারপর সে নোয়াকে সাথে নিয়ে যায়, আর গাড়ির মধ্যে তাদের ঝগড়া হয়। আর ঝগড়া করে নোয়া নিকের মার সম্বন্ধে উল্টা পাল্টা বলতে থাকে, যে কেমন মানুষ তোমাকে জন্ম দিয়েছে, এত ঝগড়াটে কেন? আর এতে নিকের রাগ হয়, সে নোয়াকে মাঝ রাস্তায় ফেলে দেয়। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি নোয়া একটি গাড়ি থেকে লিফট নেয়, যে নিকের বন্ধু ছিল। আর কথা বলতে বলতে জানতে পারে, নিক কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়নি, বরং একটা পার্টিতে গেছে, তার ওই বন্ধু সেই পার্টিতেই যাচ্ছে। এর কিছুক্ষণ পর তারা যখন পার্টিতে পৌঁছে যায়, সেখানে একটা গ্যাংস্টার ছিল, যার নাম ছিল রনি। সে এই সিনেমার মূল ভিলেন। তো নিকের বন্ধু যখন নোয়াকে বলে, যাই হোক ওর কাছ থেকে কিন্তু দূরে থেকো, ও কিন্তু ডেঞ্জারাস। আর নোয়া যখন নিককে দেখে, সে দেখতে পায় নিক একবার এক মেয়েকে ধরছে আর ছাড়ছে, অনেক মেয়ের সাথে রোমান্স করছে। তখন নোয়া করে কি, নিককে ধরে সাইটে নিয়ে আসে আর বলে, তোমার সাহস হয় কিভাবে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার? তখন নিক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কোনো জবাব দেয় না। আর এদিকে নোয়া এলিসা নামে একটি মেয়ের সাথে পরিচিত হয়, যে নিকের ছোটবেলার বান্ধবী ছিল, তার একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে ম্যাক্স। তো এখানে একজন এসে নোয়াকে বলে, তুমি নিকের বোন না? আর নোয়াকে একটা ড্রিঙ্কস খেতে দেয়। আর নোয়া তখন ড্রিঙ্কস খেয়ে ফেলে, কিন্তু নিক এসে ছেলেটাকে মারে। আর এটা দেখে রনি অনেক হাসছিল, রনির নজর অলরেডি নোয়ার উপর পড়ে গেছে। আর আমরা জানতে পারি নোয়ার ড্রিঙ্কসে মূলত নেশার বস্তু মেশানো ছিল, আর এ কারণে নোয়ার নেশা হয়ে যায়। আর তারপর নিক তাকে তার রুমে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নোয়া তার ছোটবেলার ঘটনা মনে পড়ে, সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে অনেক মারত, আর এই কারণে তার মা তাকে আলমারিতে লুকিয়ে রাখতো। তারপর নোয়া যখন ঘুম ভাঙে, তখন সে নিককে বলে, আচ্ছা তুমি কালকে আমাকে মাতাল অবস্থায় করে শুয়ে দিয়েছো, তুমি তো আবার আমার সাথে কিছু করনি তো? তখন নিক বলে, আমি মেয়েকে পছন্দ করি, কোনো হিজলাকে না। এরপর তারা যখন একসাথে ভিজে যায়, তখন আমরা দেখি নিক করে কি, নোয়ার সামনে সকল কাপড় চোপড় খুলে ফেলে। কিন্তু নোয়া করে কি, বইয়ের আড়াল থেকে খুব খারাপ দৃষ্টিতে নিককে দেখছিল। তো এটা দেখে নিকের বান্ধবী এলিসা নোয়াকে বলে, এটা তোমার ভাই হয়, তো ওকে তুমি এভাবে দেখছো, ব্যাপারটা কিরকম দেখা যায়, মানে বুঝতে পারছো, সমান বয়সী ভাই বোন, তারপর আপন না, সৎ। এরপর রাতে তারা কার রেসিং এ যায়, সেখানে নিক রেস করতে আসে রেগুলারলি, রনিও সেখানে ছিল, রনি তার সাথে বেট লাগায়। আর তখন সেখানে নোয়া আসে, যাকে অনেক সুন্দর লাগছিল। আর রেস যখন শুরু হয়ে যায়, তখন নোয়া কি নিক দেখে ফেলে, আর নোয়া ও নিকের দিকে তাকায়। আর এই মুহূর্তে নোয়ার কাছে একটা ছেলে এসে কথা বলতে শুরু করে, আর এজন্য নিক যখন দেখছিল তার মনোযোগ ওই দিকে যায়, তারপর সে খুব সহজে রেসটা জিতে যায়। আর ওইদিকে নোয়ার ফোনে নোয়ার বেস্ট ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড আরেকটা মেয়েকে কিস করছে, সেই ছবি পাঠিয়ে দেয়। এটা দেখে
নোয়া বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছে। এরপর এলিসা এটা দেখে নোয়াকে একটা বুদ্ধি দেয়, বলে এসব ছাড়, তোমার উচিত পার্টি এনজয় করা। তারপর দেখি নোয়া অনেক এনজয় করছিল, তখন নিক তাকে দেখছিল, আর তখন নোয়া একটা ছেলের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু নিক তখন সেখানে এসে বলে তোমার এখন বাড়ি যাওয়া উচিত। তখন নোয়া বলে তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি বাড়িতে যাব। তখন নিক তাকে কিস করে আর নোয়া করে কি সেই পিক তুলে নেয় এবং তার বয়ফ্রেন্ডকে রাগানোর জন্য পাঠিয়ে দেয়। আর এদিকে নিক তার গার্লফ্রেন্ডের সাথে এনজয় করছিল, মানে নিকেরও গার্লফ্রেন্ড আছে, আর নোয়া তখন গাড়িতে অপেক্ষা করছিল। আর তখনই রনি করে কি তার গাড়ি নিয়ে আসে, তখন বলে এখন রেস করার সময় হয়ে গেছে, আর নিক যখন এখানে নাই তো নিয়ম অনুযায়ী তোমার এখন রেস করতে হবে। আর তখনই হঠাৎ করে হর্ন শুরু হয়ে যায়, আর ওটার শব্দ শুনে তখন নিকেরও মনে পড়ে আরে আমার না রেস আছে, কিন্তু রেস যতক্ষণে চালু হয়ে যায়। আর রনি এখানে নোয়াকে বলে তুমি যেহেতু মেয়ে তুমি চাইলে আমার চেয়ে 5 সেকেন্ড আগে রওনা দিতে পারো, কিন্তু নোয়া ওই 5 সেকেন্ডে লিপস্টিক লাগাতে থাকে এবং অ্যাটিটিউড দেখায়। আর এটা দেখে রনির রাগ হয়ে যায়, আর তখন নোয়া বলে রেগে লাভ নেই, আমি কি জিনিস তুমি এখন জানতে পারবে। তারপর যখন গাড়ি এগিয়ে যায় আমরা দেখি নোয়া গাড়ি অনেক আগে যেতে থাকে, তো রনির মাথা গরম হয়ে যায়, তখন পেছন থেকে নোয়াকে ধাক্কা মারে, আর সবাই তখন বুঝতে পারে রনি চিটিং করছে। তারপর ও শেষ বেশ নোয়া জিতে যায়, এর ফলে রনির মাথা গরম হয়ে যায়। তারপর রনি আসে নিকের কাছে এবং বলে রেস হওয়ার কথা ছিল তোমার আর আমার মাঝে, তুমি নোয়াকে কেন পাঠিয়েছো, তুমি ভুল কাজ করেছো, তুমি চিট করেছো, তোমার এখন জরিমানা দিতে হবে। তারপরে সে নিকের কাছ থেকে টাকা ও গাড়ির চাবি নিয়ে নেয়, কিন্তু নোয়া যখন যেতে লাগে তখন রনি নোয়াকে নিয়ে অনেক আজেবাজে গালি দেয়, আর এটা শুনে নিকের অনেক রাগ হয়ে যায় আর রনিকে অনেক মারে। তারপর দুই পক্ষের লড়াই শুরু হয়, অবস্থা বেগতিক দেখে নিকরা সেখান থেকে চলে আসে। তখন রনি নোয়াকে বলে তোকে যেদিন আমি বাগে পাবো সেদিন শেষ তুই নোয়া। আর এরপর দিনই আমরা দেখি নিক তার ছোট বোন ম্যাডির সাথে দেখা করতে যায় যার ব্লাড ক্যান্সার ছিল, আর অন্যদিকে পার্টিতে নোয়া নিকের জন্য অপেক্ষা করছিল কিন্তু নিক আসে না। কিন্তু নিক যখন রাতে আসে তখন নোয়া সেই ড্রেসে ছিল আর নোয়াকে দেখে অনেক সুন্দর লাগছিল, আর ওকে দেখেও সে মুগ্ধ হয়ে যায় এবং নোয়াকে কিস করে। এরপর তারা যখন বড় কিছু করতে যাবে তখন নিজেরাই কন্ট্রোল করে নেয়, আমরা যেহেতু ভাই বোন আমাদের উচিত একে অপরের কাছ থেকে দূরে থাকা। তারপর কিছুক্ষণ পর নোয়ার মা চলে আসে, তাদেরকে একসাথে দেখে কিন্তু সন্দেহ করে না কারণ ওরা ভাই বোন। আর এদিকে আমরা দেখি নোয়া নিকের উপর পানি ছুটতে থাকে এবং নিজের উপর পানি ঢেলে নিককে টানতে থাকে। কিছুক্ষণ পর সেখানে নোয়ার মা আসে এবং নোয়াকে বলে তোমার বয়ফ্রেন্ড এসেছে আমার সাথে। নোয়া ও নোয়ার বয়ফ্রেন্ডের মধ্যে অনেকদিন যোগাযোগ হয়নি, এর ফলে তাদের মধ্যে ব্রেকআপ ভাব ছিল। যাই হোক, এই ছেলেটির নাম ছিল ডন। নোয়া ওই ছেলেটাকে দেখে একদমই খুশি হয় না কারণ সে নোয়াকে চিট করেছিল। যাই হোক, নোয়ার যখন বয়ফ্রেন্ড আসে তখন নোয়া দ্রুত নিকের কাছে যায় আর বলে তোমার আর আমার ছবি কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাছে আছে, ও এখানে এসেছে, ও যদি তোমাকে দেখে তাহলে জেনে যাবে আমি আমার ভাইকে কিস করেছি। তো এখানে নোয়া নিককে বলে তুমি আমার বয়ফ্রেন্ডের সামনে ভুলেও যাবে না, একটু লুকিয়ে লুকিয়ে থেকো যে পর্যন্ত ও থাকে। কিন্তু নিক নোয়াকে টেনে নিজের সাথে নিয়ে যায়, আর ওইদিকে নিকের বন্ধুরা ডনকে আটকে রাখছিল। কিন্তু তখন ডনের সন্দেহ হয়ে যায় যে নোয়া কোনো ছেলের সাথে আকাম কুকাম করছে, কিন্তু সে ছেলেটা নিক নাকি সে জানতে পারে না। আর এরপর নোয়া একটি নোট পায় যেটাতে তাকে হুমকি দেওয়া হয়েছে, আর ওর কাছে তখন মনে হয় এটা ডন করেছে। কিন্তু ডনকে জিজ্ঞেস করলে ডন মানা করে দেয়, বলে আমি এমনটা করিনি। কিন্তু ততক্ষণে নিক সেখানে চলে আসে আর নিককে দেখে সে চিনতে পারে যে এটাই তো তার ভাই, ওর সাথে ও কিস করেছিল। আর এরপর আমরা একটি লোককে দেখি যে রনিকে বলছিল আমি যে প্ল্যানটা করেছি সেটা দ্রুত শেষ করতে হবে, আর এটা করলে তুমি অনেক টাকা পাবে। তখন রনি বলে ঠিক আছে আমি করে দেবো, আর তারপর রনি নিককে মারতে বের হয় আর নিককে পার্সোনাল দুশ্মনির কারণে অনেক বাজেভাবে মারে। তো নিক আহত অবস্থায় তার ঘরে যখন আসে সে ছাদে যায় আর ছাদে নোয়াকে দেখে তো সে করেছিল কি নোয়ার কাপড় ঠিক করছিল, কিন্তু তখনই নোয়ার ঘুম ভেঙে যায় আর সে মনে করে এটা হয়তো তার বয়ফ্রেন্ড এসেছে, সে তার বয়ফ্রেন্ড মনে করে তাকে মারে, কিন্তু এতে নিকের নাক দিয়ে রক্ত বের হয়ে যায় আর সে তখন ভয় পেয়ে যায় আর লজ্জা পেয়ে ওর জখম পরিষ্কার করতে থাকে। আর তখনই নোয়ার বয়ফ্রেন্ড চলে আসে আর ওর বয়ফ্রেন্ড এটা দেখে অনেক খারাপ লাগে এবং বলে তোমরা না ভাই বোন হও ছি। আর এরপর ডন ওদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়। যাই হোক, ওই দিনের ঘটনার পর নিক আর নোয়া একে অপরের অনেক বেশি কাছে চলে আসে এবং তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর নোয়া কিন্তু বারবার থ্রেট নোট পাচ্ছিল কিন্তু এ ব্যাপারে সে কাউকে জানায় না। আর ওইদিকে নিক আর নোয়া একটা জায়গায় যাচ্ছিল আর নিকের গার্লফ্রেন্ড নোয়াকে দেখে একদমই খুশি হয় না। আর এদিকে নোয়া আর নিক খুব কাছাকাছি চলে আসে আর তখন সেখানে এলিসা আসে আর এলিসার বয়ফ্রেন্ড তখন নিককে বলে তোমরা কি বুঝতে পারছো তোমরা কি করছো, তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে অনেক বড় একটা সমস্যা হবে। কিন্তু নিক বলে যা হবার হবে সেটা দেখা যাবে। এরপর নোয়া ভিতরে গেলে জানতে পারে যে নিক একটা ইলিগাল ফাইট এসেছে, টাকার জন্য না জাস্ট পেশনের জন্য। তো সেই নিককে মানা করে ফাইট করতে কিন্তু নিক শোনে না, সে ফাইট করতে চলে যায়। কিন্তু নোয়ার তখন প্রচুর প্যানিক হতে থাকে যে নিক মার খাবে, তার জন্য সে সেখান থেকে চলে যায় কিন্তু নিক ওই ফাইটটা জিতে যায়। যাই হোক, এরপর যখন নিক নোয়ার সাথে দেখা করতে যায় তখন নোয়া অনেক রেগে যায়। তারপর তার গার্লফ্রেন্ড এসে নিককে অনেক সাপোর্ট করে যে তোমার কি, কিন্তু নিক আবার তার গার্লফ্রেন্ডকে ধমক দেয়। এরপর যেটা হয়, নিক আর
তার গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেক আপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই নোয়া তার কাজে বিজি হয়ে যায় এবং নিকো তার কাজে বিজি হয়ে যায়। মানে অজানা কারণে তারা একে অপরকে এড়িয়ে চলে, এক ঘরে থাকলেও কেউ কারোর সাথে কথা বলে না। তবে এভাবে এমন করতে করতে অনেকদিন কেটে যায়। কিন্তু এদিকে নোয়া শুধু হুমকির নোট পেয়ে যাচ্ছিল, আর ওইদিকে নিক জানতে পারে নোয়া আর বাবা মানে নোয়ার সাবেক বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, আর নোয়া তার বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং এর জন্য তার 15 বছর জেল হয়েছিল। আর যেহেতু সে এখন জেল থেকে বের হয়েছে, তার মানে সে এখন নোয়ার ক্ষতি করতে পারে। আর সত্যি সত্যি এমনটাই হয়। এবং এর আগে আমরা যে এই লোকটাকে দেখেছি রনির সাথে কথা বলতে, যে আমরা যে প্ল্যানটা করেছি দ্রুত কাজটা করতে হবে, তো ওটাই নোয়ার বাবা ছিল। তবে কি প্ল্যান করেছে তা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, নোয়া তো পার্টি করছিল ভিতরে, আর বাইরে নোয়ার সেই আগের বাবা ওয়েট করছিল। আর নোয়া ওইদিকে পার্টি করতে করতে অনেক বেশি মাতাল হয়ে যায়, আর নিক নোয়াকে একের পর এক কল দিতে থাকে, কিন্তু নোয়া কল রিসিভ করে না। আর এ কারণে নিক অনেক পেরেশান হয়ে যায়। আর এদিকে নোয়ার বাবা যখনই নোয়াকে বাইরে দেখে এবং তার ক্ষতি করতে চায়, তার আগে সেখানে নিক পৌঁছে যায়। আর এদিকে এলিসা নোয়াকে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু সেখানে গেলে নিকের গার্লফ্রেন্ড করে কি সুযোগ বুঝে নোয়াকে আলমারির ভেতর বন্দি করে দেয়। আর তখন নোয়ার প্যানিক হতে শুরু করে এবং তার ছোটবেলার জিনিসপত্র মনে পড়তে শুরু করে, যে কিভাবে তার বাবা তাকে টর্চার করতো। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে নিক আসে এবং তার গার্লফ্রেন্ডের সাথে অনেক রাগ করে এবং ফাইনাল ব্রেকআপ করে দেয়। এরপর আমরা দেখি তারা বাসায় যাচ্ছে এবং নোয়ার শরীর অনেক ভেজা ছিল, আর এর জন্য নোয়া নিককে বলে, আমার অনেক ঠান্ডা লাগছে, তুমি কি আমার পাশে এসে শোবে? এরপর নিক তার পাশে গিয়ে শোয়। কিন্তু নিকের বাবা সেদিন ওদের ওই অবস্থায় দেখে ফেলে এবং সে চরম অখুশি হয়, কিন্তু কিছু বলতে পারে না। আর নিক জানতে পারে ওর বোনের অবস্থা খুব খারাপ, এর জন্য ওর বোনের সাথে দেখা করতে যায়। কিন্তু তারা যখন দেখা করে আসছিল তখন রাস্তায় নিক বলে, আমাদের কাছে আজকের রাতটাই আছে, কারণ বাবা মা আমাদের একসাথে দেখে ফেলেছে, কালকে আমাদের বাবা মা আমাদেরকে আলাদা করে দেবে, তো যা করার আজকে এই করতে হবে। এরপর তারা দুজন যা ইচ্ছা তাই করে। এরপর তারা যখন বাইরের দিকে আসছিল তখন নিক যায় মেডিকেল শপে পিল কিনতে, কিন্তু ততক্ষণে রনি সেখানে আসে নোয়ার কাছে এবং ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো নিক গাড়ির কাছে এসে নোয়াকে না দেখতে পেয়ে রেগে যায়, আর কিছুক্ষণ পর সে পুলিশকে ইনফর্ম করে। আর এদিকে নোয়ার বাবা মা অনেক চিন্তিত হয়, আর তখন নিক সিসি ক্যামেরার মাধ্যমে জানতে পারে এটা রনির কাজ। তো নিক যখন নোয়ার মার সাথে কথা বলতে যায় তখন সে রেগে যায় এবং বলে, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তুমি কিভাবে পারলে তোমার বোনের সাথে রিলেশন করতে? আর এদিকে নোয়া টেনশনে পড়ে যায় যে কে তাকে কিডন্যাপ করতে পারে। আর তখনই সে তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায় এবং সে তার বাবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন নোয়ার বাবা নোয়ার মাকে কল করে এবং টাকা চায়। নোয়ার মা টাকা দিতে রাজি হয়ে যায়। নোয়ার মা নিকের বাবাকে বলে যে ও যে খারাপ মানুষ, ও টাকা নিয়ে শান্ত হবে না, ও আমাকে ও আমার মেয়েকে টর্চার করতে চায় এবং আমাদের শেষ করতে চায়। তবে তারপরও তারা করে কি, টাকা নিয়ে সেই জায়গায় চলে যায়। আর ওখানে আমরা দেখি নোয়ার বাবা একটা ক্যামেরা লাগিয়ে তাদের উপর নজর রাখছিল, আর নোয়ার মায়ের কথা ওখানে আসলে সত্যি হয়। তো আমরা দেখি নোয়ার বাবা তাদের উপর নজর রাখছিল এবং টাকাও নিতে আসেনি। তার মূল প্ল্যান হলো তার বউ ও মেয়েকে নিয়ে টর্চার করবে। আর এদিকে নিক একটা পুলিশ অফিসারকে সাথে নিয়ে এসেছে, আর নোয়াকে যে গাড়িতে করে কিডন্যাপ করা হয়েছে সেই গাড়িতে একটি ট্র্যাকার লাগানো রয়েছে, যেটার সাহায্যে আমরা নোয়ার বাবা পর্যন্ত পৌঁছতে পারি। তো তখন নিক তার বাবাকে কল দিয়ে এটা বলে, কিন্তু নোয়ার বাবা এটা শুনে ফেলে। তো নিক যখন সেই জায়গায় যায় যেখানে নোয়াকে রাখা হয়েছে, তার আগে নোয়ার বাবা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় সে নোয়ার মাকে গুলিও করে, কিন্তু তখন নোয়ার বাবা সেই ব্যাগের সাহায্যে নোয়ার মার জীবন বাঁচিয়ে নেয়। আর এদিকে নিক নোয়ার পিছনে গাড়ি নিয়ে যায় এবং তাদের মধ্যে একটি ভালো রেস হয়। আর এদিকে আমরা দেখতে পাই নোয়া গাড়ি চালাচ্ছে, মানে নোয়ার বাবা পিস্তল ধরে নোয়াকে দিয়ে গাড়ি চালাচ্ছে। কিন্তু তারা একসময় যেতে যেতে এরকম এক পয়েন্টে গিয়ে থামে যেখানে সামনে যাওয়ার মতো আর রাস্তা নেই। এরপর গাড়ি ঘুরে যায়। আর এমন একটা সময় আসে যখন নিকের গাড়ি এবং নোয়ার গাড়ি মুখোমুখি হয়। তো নিক এই গাড়ি থেকে মাথা নিচু করে এবং নোয়া ওই গাড়ি থেকে মাথা নিচু করে। এই সুযোগে পুলিশ অফিসার নোয়ার বাবাকে শুট করে এবং নোয়ার বাবা মারা যায়। এরপর সিনেমার শেষে আমাদের দেখানো হয় যে নোয়া আর নিক কিন্তু এখনো শুধরায়নি, ওরা এক বাড়িতেই থাকে এবং লুকিয়ে লুকিয়ে দেখা করে। আর ওদিকে নোয়ার মা ও নিকের বাবা দুজনেই জানে যে ঘটনা কি চলছে এবং তারা বলে, আমাদের কিছু করা উচিত, ওদের এবার আলাদা করতেই হবে। আর এখানে এই সিনেমার শেষ হয়।